অপ্রকৃষ্ট অবস্থায় সৎ বাবার বুকে ছুরি চালালো সৎ ছেলে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের সাহেবপাড়ায়। গুরুতর জখম সুনীল গুপ্তা নামে মধ্যবয়সী ওই ব্যক্তিকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অস্ত্রোপচার শুরু করেছেন বলে জানা গিয়েছে। জখমের স্ত্রী তাপসী দাসের অভিযোগ, সম্প্রতি তার প্রথম পক্ষের স্বামী ব্যান্ডেলের প্রখ্যাত ভেলভেল উৎসব উপলক্ষে পাটনা থেকে ব্যান্ডেল এসেছে। সেই ব্যক্তি তার ছেলে বান্টি দাসকে উস্কে সৎ বাবাকে খুন করানোর চেষ্টা করেছে। ঘটনার জেরে ব্যান্ডেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। আমার আগেকার স্বামীর ছেলে, আমরা দুই স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়েছিলাম, ও কোনো কথা শুনিনি কিছু না, ঘরের মধ্যে উঠ করে এসে আমরা খাটে শুয়েছিলাম, এসে চাকু চালাতে শুরু করে দিয়েছে। বান্টি দাস, ওর বউ ছিল এত ওরাও দাস আর কানাই দাস, আগেকার স্বামীর ছেলে, এই স্বামীর ছেলে এখন হয় হচ্ছে না কিচ্ছু না কিচ্ছু না। ওর আগেকার বাবা এসছে, পুজো ছিল, শীতলা পুজো ছিল ব্যান্ডেলে, ওই পুজোর জন্য এসেছে। আসার পরে পরশুদিন রাত্রে গিয়ে এ কাজে গেছিলো, পরশুদিন আমাকে মেরেছে। কাজ থেকে আসার পরে ও ওইটাই বলেছে, তুমি ওকে কেন মারবে, তোমার সঙ্গে তো কোনো রিলেশন না, তুমি ওকে মারবে কেন। এ আমাকে নিজের বাড়িতে নিয়ে চলে এসছে, আমাদের নিজের শ্বশুরবাড়িতে, আর ওখানে দুই স্বামী স্ত্রী আমরা, মানে পরশু থেকে আমরা স্বামী স্ত্রীর বাড়িতেই আছি। হট করে কাল আজকে কালকেও আসেনি, আজকেও সকাল থেকেও কেউ আসেনি, সন্ধেবেলা এসে হট করে এসে কোনো কথা না কিচ্ছু না। চাকু ছিল, এত বড় চাকু হাতে ছিল, বুঝতে পারিনি, আসে টানতে শুরু করে দিয়েছে। নিউজ আজ বাংলা, হুগলি। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.